আসসালামু আলাইকুম, আমি ডক্টর তনিমা তমা। আজকে আমরা হাইড্রাফেশিয়াল নিয়ে কথা বলবো। হাইড্রাফেশিয়াল খুবই পপুলার, আমাদের দেশে তো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল। মোটামুটি সব জায়গাতেই হাইড্রাফেশিয়াল হচ্ছে। ইভেন আমি যেটা নোটিস করছি যে লেজার সেন্টারগুলোর পাশাপাশি অনেক বিউটিশিয়ানরাও তাদের স্যালুনে এই হাইড্রাফেশিয়ালটা ইনকর্পোরেট করেছেন। তো হাইড্রাফেশিয়াল জিনিসটা আসলে কী? প্রথমে একটা বেসিক জিনিস এটার মধ্যে আছে, সেটা হচ্ছে এমসিডি বা মাইক্রোডার্মাল অ্যাব্রেশন। হ্যাঁ, যেটাকে আরেকটু অ্যাডভান্সভাবে নিয়ে এটা নাম দেওয়া হয়েছে হাইড্রাফেশিয়াল। তো এখানে আসলে কি করা হয়, এটা আসলে একটা কাইন্ড অফ ফেশিয়াল প্রসিডিউর বা ফেশিয়াল ট্রিটমেন্ট, যেখানে সমস্ত ফেশিয়ালের মতো এখানে করা হয় হচ্ছে ডিপ ক্লিনজিং অফ মানে ডেড সেল। তো এটার সাথে অন্য জিনিসের পার্থক্যটা কি, মানে অন্য ফেশিয়ালের যেগুলো আমরা সবসময় শুনে এসেছি তার সাথে পার্থক্য হচ্ছে এটাই, যেটা আপনি একটা অ্যাস্থেটিশিয়ানের হাতে করবেন এবং এটা কোনো একটা মেশিনারিজ দিয়ে করবেন, কোনো হাতের ছোঁয়া ছাড়াই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটার পেছনে আছে কিছু সায়েন্টিফিক লজিক এবং কিছু কারণ। হ্যাঁ, তো অবশ্যই অন্য কোনো ফেশিয়াল না করে হাইড্রাফেশিয়ালটাই বেশি প্রেফারেবল, এটা আপনারা বুঝতেই পারছেন। তো কী ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে এটা করা হচ্ছে, সবার ক্ষেত্রে নিশ্চয়ই নয়। যেগুলো প্রবলেমেটিক স্কিন, যেমন আমরা বলছি যে যাদের প্রপার এক্সফোলিয়েশন হয় না স্কিনে, মানে কিছু ডেড সেল জমেছে, স্কিনটা একটু ট্যান পড়েছে, অনেকের কাছে লাগে না যে আমার বডি স্কিনের চেয়ে ফেশিয়াল স্কিনটা একটু ডার্ক, হ্যাঁ তারা করতে পারেন। অথবা এক্সেসিভ ড্রাই স্কিন, হ্যাঁ কোনোভাবেই স্কিনটা হাইড্রেটেড ফিল করে না, তাহলে হাইড্রাফেশিয়াল করতে পারেন, যেখানে আপনি একটা ময়শ্চার বা হাইড্রেটেড লুক পাবেন। থার্ড, যেটা যাদের খুবই মানে অ্যাকনি প্রবলেম হয়ে থাকে, মাঝে মাঝে অ্যাকনি হচ্ছে, আপনি ডার্মাটোলজিস্ট দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, আবার হচ্ছে, তাহলে আপনার সিবামটা কন্ট্রোল করার জন্য এক্সেসিভ সিবাম প্রোডাকশন এবং আপনার পোর্সগুলোকে ডিপ ক্লিন করার জন্য হাইড্রাফেশিয়াল কিন্তু খুবই ভালো। আপনি তখন ট্রিটমেন্টের পাশাপাশি এই প্রসিডিউর করলে এই অ্যাকনি থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন। আচ্ছা, আর কারা করতে পারে? যাদের স্কিনে স্পট বা পিগমেন্টেশন আছে। স্পট পিগমেন্টেশন কার নেই? আমরা একটা অ্যাকনি হলেও পরবর্তীতে সেটা অ্যাকনি স্পটে পরিণত হয়। অনেক সময় আমাদের সান স্পট পড়ে দুই সাইডে, অনেকের মেলাজমা বা মেচটা আছে, এ ধরনের পিগমেন্টেশন তো থাকতেই পারে, অনেকের পেরিওরাল পিগমেন্টেশন থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একটা প্রসিডিউর। হ্যাঁ, এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি মুখে, ক্রিম হতে পারে, সিরাম হতে পারে, কোনো কিছুই তেমন কাজ করতে চায় না। এই ধরনের স্কিন যাদের, তারা যদি হাইড্রাফেশিয়াল নেয় তাহলে খুবই উপকৃত হবে। এভাবে যে পরবর্তীকালে যখন ওপরের লেয়ারটা মানে এপিডার্মিসটা ক্লিন হবে বা ডিপ ক্লিনজিং হবে, পোর্স ক্লিন হবে, ডেড সেল উঠে যাবে, তখন কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন অফ ক্রিম, অয়েন্টমেন্ট, সিরাম খুবই ভালো হবে এবং সেটার রেজাল্ট আপনি মানে চোখের সামনে দেখতে পাবেন। এর ফলে আপনি খুব একটা গ্লোয়িং স্কিন পাবেন এবং যেটা হয় যে স্কিনের টেক্সচার খুব ইমপ্রুভ হয়, টোনটা ভালো হয় এবং অ্যাপিয়ারেন্স তো অবশ্যই ভালো হয়। তো হাইড্রাফেশিয়াল অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো প্রসিডিউর এবং এটা করতে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ব্যথা লাগে কি না বা এটা করতে কতক্ষণ লাগে। এটা সম্পূর্ণ ব্যথামুক্ত একটা প্রসিডিউর, এটা খুব অল্প সময় লাগে, বড় জোর হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটস, কিছু প্রিপারেশন থাকলে ম্যাক্সিমাম 1 আওয়ার লাগতে পারে এবং সাথে সাথে আপনি বাড়ি চলে যাচ্ছেন, কোনো ডাউন টাইম নেই। আর সবশেষে বলবো যে হাইড্রাফেশিয়াল সবাই নিতে পারেন, ছোট বড় মাঝারি, এটার কোনো সাইড ইফেক্টও নেই। হ্যাঁ, তো এই আর কি হাইড্রাফেশিয়াল সম্পর্কে আজকে এতটুকুই বলার ছিল। ধন্যবাদ।